সবাই, গরম কিন্তু প্রচণ্ড পড়েছে, ঠিক আছে। 42, 43, 40, 41 টেম্পারেচার, ঠিক আছে। 2:30, 1:30 দিকে কিন্তু প্রায় 42-43 ডিগ্রি টেম্পারেচার, কোনো সময় 40-41 ছুঁই। কলকাতাবাসী কিন্তু একদম গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর বাইরের দিকেও আছে, কলকাতায়ও কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। সো গাইস, আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে গরমে ডিম ভাজা কীভাবে ভাজি হচ্ছে, ঠিক আছে। তার জন্য আমি স্টিলের একটা ছোট বাটি মতো আর একটা ডিম নিয়ে নিয়েছি, রোদ্দুরে দেখবো হয় কি না। আগের বছরে সেম এরম গরম ছিল, তো আগের থেকে কিন্তু এবছরের টেম্পারেচারটা আরও একটু বেড়ে গেছে, প্রচণ্ড গরম। সো চলো দেখা যাক। এই ভিডিওটা করার জন্য একটা দেখতে পাচ্ছ স্টিলের বাটি মতো, ঠিক আছে, আর একটা ডিম নিয়ে নিয়েছি, আর রোদ্দুর দেখতে পাচ্ছ, উপরের দিকে তো কোনো কথাই হবে না। আর দেখতে পাচ্ছ গরমের জন্য আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো আমি কিন্তু প্রায় একদম গরমে ঘেমে গেছি, আর প্রচণ্ড কিন্তু গরম, ঠিক আছে। তো আমি এবার ডিমটাই এটার মধ্যে দেবো, দিয়ে তারপরে দেখবো যে কী হয়। তো চলো। সো গাইস, ডিমটাকে ভেঙে বাটির মধ্যে এবার দেবো, আর এখন ঘড়ির কাঁটা বলছে অলমোস্ট প্রায় কিন্তু 1:25, অর্থাৎ প্রায় 1:30 বাজতে চললো, ঠিক আছে। তো এবার এখন দেব, আর প্রায় 3:30-3:30 দিকে আমি আসবো, এসে তারপরে দেখবো যে ডিমটা আদৌ ভাজি হয়েছে কি না, এবং রোদ্দুরের টেম্পারেচার যেহেতু অনেক, তো মোটামুটি একটা হতে পারে কিছু, তো কী রেজাল্ট হয় সেটাও তোমাদের দেখাবো। তো চলো লেটস গো। কিন্তু পুরোপুরি রেডি, ঠিক আছে। আর ডিমটাকে কিন্তু আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এইবারই কিন্তু আমি ডিমটাকে বাটিটার মধ্যে দেব, ঠিক আছে। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি সেহেতু একটু অসুবিধা হচ্ছে। এই দেখতে পাচ্ছ, আমি কিন্তু ডিমটাকে, ঠিক আছে, রোদ্দুরের মধ্যে রেখে দিয়েছি, আর কিন্তু 3-4 ঘন্টা পরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো চলো, আমি এখন নিচে যাব, তারপরে 3-4 ঘন্টা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। ফাইনালি কিন্তু আমি ছাদের উপর চলে এসেছি, আর আমি কিন্তু ডিমটাকে এই বাটিটার উপরে দিয়ে টিনের উপরে রেখেছিলাম, প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। এখন কিন্তু ডিমের যেটা পরিস্থিতি আমি তোমাদের সেটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু শুকিয়ে গেছে, বাট এই দিকটা শুকায়নি, মানে আদৌ যে ডিমটা এই রোদ্দুরের মধ্যে ভাজি হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি যারা ভিডিওতে দেখাচ্ছে এটা ভিউজের জন্য আর সোয়াপ করার জন্য, বাস্তবে কিন্তু ঠিক এরকম হবে। আজকের কিন্তু প্রচণ্ড টেম্পারেচার, আমি কিন্তু এখন তেমনভাবে রোদ্দুরে দেখাতে পারছি না তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করে। দেখতে পাচ্ছ আমার হাত অলরেডি ঘেমে গেছে 1-2 মিনিটের মধ্যে, এইটা কিন্তু শুকিয়ে গেছে মোটামুটি, যে টেম্পারেচার শুকিয়ে যাবে, বাট পারফেক্ট যে ডিম ভাজি বা ডিম যেমন ভাজলে যেমন হয় ওরকম কাছাকাছি কিন্তু যাবে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। সব টাটা।